বন্ধুরা একবার একটি ভিখারি একটি ধনী লোকের কাছে টাকা চায়, আর ধনী লোকটি তাকে কিছু টাকা দিয়ে দেয় আর চলে যেতে থাকে। তারপরে পরের দিন ধনী লোকটি ওখান দিয়ে আসলে ভিখারিকে কিছু টাকা দিয়ে যায়, আর সে যেতে যেতে তার চোখে কোনো প্রবলেম হয়। আর ম্যানেজার তার কাছে কিছু হয়েছে নাকি শুনলে সে কিছু না বলে। তারপরে পরের দিন ভিখারি ধনী লোকটিকে কিছু টাকা দিতে বলে, আর ধনী লোকটি থেকে টাকা দিতে গেলে ভিখারি থেকে আরো একটি টাকা বেশি দিতে বলে, আর ধনী লোকটি থেকে টাকা দিয়ে চলে যেতে থাকে। আর হঠাৎ তার চোখ ব্যথা করতে শুরু করে, আর সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে পরের দিন ওখানে ভিখারি ধনী লোকটির আসার অপেক্ষা করতে থাকে, আর সে ওখানে শুধু ওই মেয়েটিকে আসতে দেখে, আর সে তার কাছে ধনী লোকটি কোথায় শুনে। তো মেয়েটি রেগে গিয়ে তাকে ধনী লোকটির কন্ডিশন তাকে বলে, আর ভিখারি তখনই কোথাও দৌড়ে চলে যায়। তারপরে পরের দিন ধনী লোকটি চোখের অপারেশন সফল হয়, আর সে আবারও চোখে দেখতে শুরু করে। তারপরে কিছুদিন পরে ধনী লোকটি তার ম্যানেজারের সাথে রাস্তা দিয়ে আসছিল, আর সে ভিখারিকে চোখে পট্টি বাঁধা অবস্থায় ভিক্ষা করতে দেখে, আর সে বুঝতে পারে যে কে আসলে তাকে চোখ ডোনেট করেছিল। বন্ধুরা, এই ভিখারির এই এত বড় প্রতিদানের জন্য একটা লাইক তো হতেই পারে।